আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল ইন জার্মানি। তো আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো নতুন একটা ব্লগ ভিডিও শুরু করলাম, আর আজকের ভিডিওটা হচ্ছে জার্মান শহরের বাইরে বাসারবুক নামের একটা জায়গা আছে। বাসারবুক মানে হচ্ছে পানির দুর্গ। তো এটা চারপাশেই হচ্ছে নদী, মাঝখানে হচ্ছে এই শহরটা, মানে জার্মানের মিউনিকের বাইরে যে শহরটা আমরা গিয়েছিলাম ওইটা। তো সেটাই ভিডিও কিছুটা টুকটাক শেয়ার করতেছি, কারণ আমরা অনেকে মিলে একটা ফ্যামিলি পিকনিক করেছিলাম, সেখানে এক ভাইয়ার বাসায় গিয়েছিলাম। তো ভাইয়ার ওয়াইফ নাই, আমরাই রান্নাবান্না করে নিয়েছি, আমরা সবাই একসাথে খেয়েছি ঘুরেছি। তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিও শুরুতে একটি কথা, যদি আমার ব্লগ ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা বড় বড় আমাকে সাপোর্ট করে আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, কারণ আপনাদের একটা সাপোর্ট, একটা সাবস্ক্রাইব, একটা লাইক, কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় ভিডিও মেক করার জন্য। আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে যে প্লিজ অন্তত 1 মিনিট হলেও ভিডিওটা দেখবেন, অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন। আর যদি সময় সংক্ষিপ্ত হয় বা ভালো না লাগে, অন্তত 1 মিনিট হলেও ভিডিওটা দেখবেন, যে দেখেন ভালো লাগবে। তো আমরা প্রায় চলে আসছি ওই জায়গাটার, ভিডিও করে নেই। আর এদিকে হচ্ছে আমরা টুকটাক রান্নাবান্না করে নিয়ে আসছিলাম। তো আমি বিরিয়ানি রান্না করছি, একজনে মানে এক একজন এক একটা রান্না করছে। ভয় লাগে, তুমি রাখো, ধরো না, আর ধরো না। এটা কি ভাবে স্যুপটা? এটা কি দই? ও, আমার দইও পাচ্ছে, ওরে বাবা, কি আছে সুপার ট্যালেন্ট। হ্যাঁ রেখে দাও বাবা, এটা ঝাল। আচ্ছা ও খাইবো, কই দিবই? ও চিপড়াই তো দেখাম করে এই জন্য। আচ্ছা আচ্ছা, এদিকে এসে হচ্ছে আমরা একটু গল্প টল্প করে খাওয়া দাওয়া করছি, দেন হচ্ছে রেস্ট নিয়ে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। হরিণের মাংস খাইছি, আমার মনে হয় হরিণের মাংস খাওয়ার থেকে না খাওয়াই ভালো, পুরো মাটি না না একটু মজা না। কেন এখানে এটা মাছ আছে? এটাও তো ঘাট, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা তাই না? যদিও পানিগুলো অনেক ঠান্ডা ছিল, বাট এত সুন্দর ফ্রেশ পানি, এত সুন্দর জায়গা, পা না ভিজিয়ে কি থাকা যায়? তো আমিও আর সেইটা ধরে রাখতে পারলাম না, তো পানিতে নেমে পড়লাম, একটু পা ভিজালাম। তো এত ভালো লাগতেছিল, বিশেষ করে পিছনের দৃশ্যটা আরও বেশি ভালো লাগতেছিল, এত সুন্দর ছিল জায়গাটা, আর পানিগুলো একদম মানে ফ্রেশ ছিল, সুন্দর ছিল, দেখলেই নামতে ইচ্ছে করে, এত সুন্দর।